আচ্ছা, আমাদের ক্লাস নম্বর হচ্ছে আজকে 41, 41 নম্বর ক্লাস। আচ্ছা, আজকে যে বিষয়গুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে টুডে ক্লাস এজেন্ডা, বুটস্ট্র্যাপ ফর্ম, এরপর আমরা শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ ক্যারোসেল, বুটস্ট্র্যাপ মডেল, বুটস্ট্র্যাপ টুল টিপ এবং বুটস্ট্র্যাপ পপওভার। চলো শুরু করা যাক। প্রথমে বুটস্ট্র্যাপ ফর্ম, এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো প্রচুর ব্যবহার করা হয়ে থাকে রিয়েল প্রজেক্টে, এগুলো প্রচুর ব্যবহার করতে হয় আর খুব সুন্দরভাবে এগুলো ডিজাইন করা, এগুলো শিখলে খুব সুন্দরভাবে প্রজেক্টে ব্যবহার করে প্রজেক্টগুলোকে আসাম করতে পারবে। তো চলো প্রথম বুটস্ট্র্যাপ ফর্ম ব্যবহার করি। তো আমরা সিম্পলি বুটস্ট্র্যাপ ছাড়া যেগুলো ফর্ম তৈরি করেছি ওগুলো অ্যাকচুয়ালি ডিজাইন করতে এগুলো অনেক কষ্ট হয়, মানে সুন্দর ডিজাইন আসে না, আসাম ডিজাইন আসে না, কিন্তু আমরা বুটস্ট্র্যাপে শুধু একটা ক্লাস ব্যবহার করেই খুব সুন্দর ডিজাইন করতে পারি আমরা। তো চলো কীভাবে করতে পারি এগুলো আমরা চলো দেখি। হ্যাঁ, ভিডিও অন আছে, ভিডিও অন করেছি। আচ্ছা, এখন দেখো সাধারণত ফর্ম দু ধরনের, তাকে একটা ইনলাইন ফর্ম, একটা ফুল উইড ফর্ম হবে, ঠিক আছে? চলো আমরা দেখে নিই। তো আমরা প্রথমে ধরে একটা কপি করলাম, পুরোটাই কপি করি, তারপর তোমাদের বুঝিয়ে দিব প্রত্যেকটা ফর্মের যে ক্লাসগুলো বুটস্ট্র্যাপের আছে সবগুলো বুঝিয়ে দিব। আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। যে কত দিনের ফাইল ছিল সব কেটে দিলাম, এখানে আজকের ফাইলটা পেস্ট করলাম। চলো প্রথমে দেখে আসি এটা দেখতে কেমন লাগছে। দেখো এখানে কত সুন্দর ফর্ম চলে এসেছে, যে পাসওয়ার্ড, দেখো ইমেইল পাসওয়ার্ড, এই যে রিমেম্বার মি সাবমিট, হ্যাঁ স্ট্যাক ফর্ম যেটা, তো যেটা বললাম যে তোমাদের ফুল উইড, যেটা মানে পুরোপুরি ফর্ম, একটা পেজের পুরোপুরি ফর্ম হবে, ঠিক আছে? তো এখানে দেখো কত সুন্দর একটা ইফেক্ট আছে, এখানে ক্লিক করলে কেমন দেখাচ্ছে, এখানে দেখো সুন্দর ইফেক্ট দেখাচ্ছে, এখানে এখানে যে মাউস দা ক্লিক করছে এখানে, এই দেখো সুন্দর ইফেক্ট দেখাচ্ছে এখানে, বুঝলে? এটা বুটস্ট্র্যাপ একটা বৈশিষ্ট্য, আর ফর্মগুলো এখানে ক্লিক করলে একটা কী হয়, এটা ইফেক্ট দেখায়, ওরা করে রেখেছে এটা জেকুইরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইফেক্টটা দিয়ে রেখেছে সুন্দরভাবে। তাহলে এই যে ফর্ম দেখতেছো তুমি, এখানে জাস্ট কী করেছি দেখো, এখানে তো এই ক্লাসগুলো থাকবে তোমার জানো, এটা জাস্ট লিঙ্ক করেছি বুটস্ট্র্যাপের লাইব্রেরির সাথে। আচ্ছা, এখানে ফর্ম দেখো শুরু, এখানে এটা তো মেন বিষয়, ফর্ম এখানে শুরু হয়েছে, মানে এটা দরকার নাই, অ্যাকশন ট্যাকশন দরকার নাই, এটা এটা তোদের যখন ডাইনামিক হবে তখন কাজে লাগবে, যখন তোদের পিএইচপি শেখাবো তখন এটা কাজে লাগবে। এখানে এসে দেখো প্রথম অবস্থায় এখানে দেখো ফর্ম গ্রুপ না হয়েছে, দেখো এই যে এখানে ফর্ম শুরু হয়েছে, ফর্ম শুরু হয়েছে, এখানে ফর্ম শেষ, এখানে একটা ফর্ম গ্রুপ, দুইটা ফর্ম গ্রুপ, তিনটা ফর্ম গ্রুপ, হ্যাঁ লাস্ট একটা বাটন না হয়েছে কেন, দেখো এখানে কয়টা আমাদের ফর্ম আছে, এক একটা দুইটা এবং এখানে কয় একটা তিনটা, আর এখানে চেকবক্স দেখে তো তিনটা ফর্ম আছে, তিনটাকে আমরা গ্রুপ করা হয়েছে এখানে গিয়ে দেখো। আচ্ছা, প্রথম যে গ্রুপটা আছে তার মধ্যে দেখো প্রথম লেবেল না হয়েছে, লেবেল, হ্যাঁ লেবেলের এখানে ইমেল না হয়েছে, যে ইমেল নাম এটা আর কি, ঠিক আছে এটা নাম, আর এই ইনপুট টাইপের মাধ্যমে কি আসছে এখানে, এই যে একটা ফর্ম আসছে সুন্দর, এখানে ফর্ম দেখো, এটা ফর্মটা আসছে এখান থেকে, এগুলো আগে থেকে আমরা অন্য জায়গা থেকে চলে আসছে, ব্রাউজারে সেভ হয়ে আসছে, এগুলো চলে আসতেছে। আচ্ছা, এখানে দেখো এই যে ফর্ম, সুন্দর একটা ফর্ম চলে আসছে এখানে ডিজাইন করা, হ্যাঁ আর এখানে ইমেলটা উপরে আসছে, নিচে হচ্ছে ফর্মটা আসছে, ইমেল যেটা নাম এটা হচ্ছে লেভেল, এই ফর্মের লেভেল, এটাই যে লেভেল একটা ট্যাগের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনার চেহারা দেখতে, আমার চেহারা দেখতে পাচ্ছ না,
স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না, আপনার চেহারা দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখো স্যার, অসুবিধা এখন হলে, দেখা যাচ্ছে তো। আচ্ছা অসুবিধা হলে বলবে। এখন দেখো এই যে প্রথমে লেভেল, তারপরে এই যে ফর্ম ইয়েটা আছে, পর ফিল্ড আছে যেখানে তুমি টেক্সট করে লিখবে, এভাবে টেক্সটের ফিল্ড এটা, হ্যাঁ ওটার জন্য এটা ইনপুট ফিল্ড তো জানো এটা। তো টাইপ ইমেল, কারণ ইমেল দিতে ইমেল দিয়েছি তোমার, জানো টেক্সট লিখলে টেক্সট দিতে হয়, ঠিক আছে। আর এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, তো মনে রাখতে হবে যে ফর্ম কন্ট্রোল ব্যবহার করার কারণেই এটা আসছে। কিন্তু আগে তুমি পড়ছো তো প্লেস হোল্ডারের মধ্যে যেটা লিখবা সেটা শো করবে, ঠিক আছে। দেখো ফর্ম কন্ট্রোলটা কেটে দিচ্ছো, এই ক্লাসটা তো কেটে দিয়ে এখানে, তাহলে কী ঘটনা ঘটে, তুমি যে কোনো ফর্ম খেলে বুটস্ট্র্যাপের এই ফর্ম কন্ট্রোল ক্লাসটা অ্যাড করলেই সুন্দর ডিজাইন হয়ে যাবে। এবার দেখো, এই দেখো ফর্মটা কেমন হয়েছে না দেখছো, ছোট্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, একটা সাদা মাটা ফর্ম হয়ে গেছে। বাট তুমি যদি খালি এই ফর্মের ভিতরেই ইনপুট ফিল্ডের মধ্যে, ইনপুট ফিল্ডের মধ্যে খালি এখানে একটা ক্লাস লিখবা, বুটস্ট্র্যাপের ক্লাস কি লিখবা, এফ আর এন ফর্ম কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল, এই ক্লাসটা খালি কল করতে হবে ইনপুট, এই যে ইনপুট ফিল্ডের ভিতরে একটা ক্লাস নিয়ে এটা কল করতে হবে। তাহলে কত কত সুন্দর দেখো, আমি ক্লাস করলাম, সেভ করলাম, রিলোড করি, এই দেখো কত সুন্দর ফর্ম হয়ে গেছে, প্রত্যেকটার ভিতরে নাম আছে। কিন্তু একইভাবে পরে পাসওয়ার্ডটা, একটা ফর্ম গ্রুপ নিবা, ফর্ম গ্রুপ মানে একসাথে সংযুক্ত করতে, কাকে, এই লেভেলকে সংযুক্ত করতেছি আর এই যে ইনপুট ফিল্ড যেটা, এই ফিল্ডকে সংযুক্ত করতেছি, এই জন্য একসাথে ফর্ম গ্রুপ নেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ক্লাস নেছে ফর্ম, ফর্ম কন্ট্রোল, এই যে আইডি দেওয়া আছে, এগুলো তোমার দেখাচ্ছে এখন না দিলেও সমস্যা নাই আইডি, ঠিক আছে। তো জিজ্ঞেস করতে স্যার কি আইডি কেন দেওয়া হয়েছে, আইডি, তারপরে একটা নেম দেওয়া আছে, হ্যাঁ এগুলো হচ্ছে ইয়ের কাজ না, অ্যাকচুয়ালি ডিজাইনের কাজ না, ডেভেলপমেন্টের কাজ, এটা তোমার না দিলেও সমস্যা নাই। এখানে ফর ব্যবহার করা আছে, হ্যাঁ এটা হচ্ছে যে তুমি এখন রাখলাম এভাবে। এখন দেখো আমি এখানে রিলোড করলাম, কোনো পরিবর্তন আছে কি, কোনো পরিবর্তন নাই। আর তোমার এখানে যেটা ব্যবহার করা আছে, এখানে এই যে আইডি ব্যবহার করা আছে, হ্যাঁ তারপর এখানে গিয়ে নেম ব্যবহার করা আছে, এগুলো এখানে দরকার নেই, ডিজাইনের ক্ষেত্রে এগুলো দরকার নেই। এগুলো কোন সময় দরকার, যখন তোমাদের ডেভেলপমেন্ট শিখাবো তখন এগুলো দরকার, এই ফর্মকে ডাইনামিক করার জন্য, হ্যাঁ। এই জন্য দেখাচ্ছে যে আমি এটা কেটে দিলাম সবগুলো, আচ্ছা এখন দেখো আচ্ছা বুঝতে পারছো কি, আচ্ছা এখন দেখো যে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আইডি এখানে যে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে ঠিক আছে, আইডি যে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে অনেক সময় আমরা জানি যে ক্লাস আইডি নিয়ে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার, ঠিক আছে আইডি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করলে ঠিক আছে, বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আইডিটা স্পেসিফিক ফিল্ডকে কল করার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যদি এখানে তুমি দেখবে চেক করে, ঠিক আছে আমি চেক করে দেখি নাই যে আইডি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করেছে কিনা, আদারওয়াইজ আইডি ব্যবহার করার দরকার নেই এখানে, ঠিক আছে। কারণ আমরা আইডি ক্লাস কল করে এসএস ডিজাইন করি না, যদি সে ডিজাইন মধ্যে সে ব্যবহার না করে থাকে এখানে, তাহলে তোমার দরকার নেই ব্যবহার করার। আচ্ছা এখন দেখো যে হয়ে গেলো শুধু স্বাভাবিকভাবে, আচ্ছা এখন দেখো এটা যে বুঝতে পারলে, এখন আমরা যদি বুটস্ট্র্যাপ ইনলাইন ফর্ম করি যে একই একই জায়গায় করবো, এটা ব্যবহার করবো, তাহলে কেমন সেটা হবে, আচ্ছা ডিজাইনে আইডি ইউজ করা হলে আইডি ইউজ করবা সমস্যা নাই, হ্যাঁ আমি চেক করে দেখি না এখানে, অনেক ক্ষেত্রে আইডি শুধু ব্যবহার করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা দেখো আর যদি ইনলাইন করতে, তাহলে এখানে একটা ক্লাস নিতে হবে, এখানে লিখতে হবে ইনলাইন, ঠিক আছে ফ্রম ইনলাইন লিখতে হবে, এই ক্লাসটা আমি কপি করলাম জাস্ট, কোথায় লিখবা ওখানে গিয়ে এই ফর্মের ভিতরে গিয়ে, হ্যাঁ ফর্মের ভিতরে একটা স্পেস দিয়ে, ফর্ম লেখা আছে না এখানে, একটা স্পেস দিবা, স্পেস লিখবে ফ্রম ইনলাইন, তার জন্য আমি কি ডিফারেন্স একটু দেখিনি আমরা। দেখো অটোমেটিক কি আসছে এখানে, ইমেইল আসছে, দেখো অটো ইমেলটা এখানে চলে আসছে, পাসওয়ার্ড এখানে আসছে, এখানে রিমেম্বার আসছে, দেখতে ভালো লাগছে কি, একটু প্যাডিং হলে ভালো লাগতো, এখানে একটা ফাঁকা ফাঁকা হলে ভালো লাগতো না, তাহলে এখানে কী করলাম, এই যে আমাদের ফর্ম প্রুফ ফর্ম যেটা আছে তার একটা ক্লাস নিলাম, দেখে দিলাম ফর্ম ইনলাইন, সবগুলো এক লাইনে চলে আসলো সবগুলো ফর্মে যে, তাই না, এহলে বিষয়। আচ্ছা এবার যদি বিষয়টা হচ্ছে একটু ইউটিলিটি চার্জ করি, ইউটিলিটি মানে
ইনলাইন ফ্রম উইথ ইউটিলিটিস। ইউটিলিটিস মানে হচ্ছে তোমার মার্জিন প্যাডিং যেগুলো ইউজ করি না সেগুলো আমি ব্যবহার করবো। যেমন মার্জিন দেখো, মার্জিন রাইট এস এম টু, হ্যাঁ মানে স্মল ডিভাইসের জন্য, ঠিক আছে, এম বি টু, তো আমরা এই ইউজ করে দেখতে পারি এগুলোতে। তাহলে কী হবে, এই ফিল্ডগুলো এই দেখো তাহলে ক্লাস, হ্যাঁ যেখানে লেভেল ফিল্ড এটা অ্যাড করলাম, দেখ তুমি দেখিয়ে দিই, একটা প্রথমে অ্যাড করি তাহলে ভালো বুঝতে পারবা। ধরো এটাই কপি করলাম আমি, আচ্ছা একটা ক্লাস নেই আমি দিয়ে দিই এটা লেভেলের মধ্যে, ঠিক আছে। দেখ প্রথম যে লেভেল আছে না, এই যে লেভেল, এখানে স্পেস দিলাম, দেখলাম ক্লাস, ক্লাস দিলাম এইটা, এটা মার্জিন রাইট এম আর মানে কি, মার্জিন রাইট এস এম মানে স্মল সাইজ, ঠিক আছে, স্মল সাইজ টু। আচ্ছা এরপর হচ্ছে যে আর ইনপুট ফিল্ড আমরা কি অ্যাড করব, ধর এই ক্লাসটা অ্যাড করব ওই ফর্ম কন্ট্রোলের ভিতরে, এখানে দেখো যে ফর্ম কন্ট্রোল আছে, এখানে স্পেস দিলাম একটা দিয়ে স্পেস করলাম, মার্জিন বটম এমবি মানে কি, মার্জিন বটম কত পিক্সেল, 2 পিক্সেল, মার্জিন রাইট এবং এস এম, ঠিক আছে, এটা কত কত, 2। দেখো অটোমেটিক এটা কিন্তু হয়ে গেছে, যে এখানে 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 মার্জিন রাইট নিয়ে এসে 2 পিক্সেল এখানে নিয়ে এসেছে, কিন্তু এগুলো তো কিন্তু নেয়নি, কারণ এগুলো তো আমি অ্যাড করি নাই। সবগুলো যদি আমি অ্যাড করে দিই তাহলে কী হবে, সবগুলো যদি আমি অ্যাড করে দিই হবে, এই ক্লাসটা অ্যাড করে দিলাম এখানে, এই সব যতগুলো ইয়ে আছে না আমাদের মানে লেভেল আছে না, সবগুলো লেভেলটা আমি অ্যাড করে দিলাম, এটা মনে করো সবগুলো লেভেল অ্যাড করে দিলাম এখানে। এখানে স্পেস দিয়ে দিলাম, আর ইনপুট ফিল্ডে কি আছে আমাদের, এইটা আছে, এইটা এটা ইনপুট ফিল্ড, ঠিক আছে, কন্ট্রোলের পর দিতে হবে এটা, দেখো আচ্ছা এবার আমরা দেখি, এই দেখো এত সুন্দর লাগছে না দেখতে, এখানে একটা ফাঁক হয়ে গেছে, এখানে ফাঁক হয়েছে, এখানে ফাঁক আছে, আমরা এই টুলটি আসলে আরো সুন্দর ডিজাইন করে ফেললাম আমরা, তাই না। এবার আমি ইনলাইন করতে পারি, পরটাতে আমরা যাই, চলো ফ্রম রো গ্রিড, আমরা গ্রিড আকারে ছোট বড় করতে পারি, ঠিক আছে, আচ্ছা একটা হচ্ছে বলা হয় ফ্রম ভ্যালিডেশন, হ্যাঁ ফ্রম ভ্যালিডেশনটা তোমার কি, যেমন আমরা এখানে যদি এই যে এখানে ফিল্ড যেমন আছে ইমেল আছে না, এমনি এখানে লিখে যে এখানে বাইরে ক্লিক করি দেখো লাল হয়ে যাচ্ছে না, এটা তো একটা ফর্ম ভ্যালিডেশন এক ধরনের, ফর্মকে ভ্যালিডেট করা। যেমন তোমার লেখো যে পাসওয়ার্ড দাও, যে ছোট হাতের বড় হাতের মিক্স করে দিতে হবে, হ্যাঁ অথবা দেখা যাচ্ছে তোমার এখানে সংখ্যা শুধু ব্যবহার করা যাবে না, টেক্সট ব্যবহার করতে হবে, অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করতে হবে, আদার্স পাসওয়ার্ড নেই না। দেখবো অনেক ফর্ম, ফর্মের ক্ষেত্রে অনলাইনে তুমি যখন ফেসবুক অ্যাকাউন্ট মনে করো, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন অথবা তোমার জিমেইল অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তোমার দেখাবে, দেখাচ্ছে আদার্স তুমি এটা ওই 8 ওয়ার্ডের মানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, এরকম সত্যগুলো পূরণ না করলে পাসওয়ার্ড দিতে পারবো না, হ্যাঁ বা কোনো একটা ঘর তুমি পূরণ না করে দিতে পারবো না আরেকটা ঘরে, এগুলোকে ফর্ম ভ্যালিডেশন বলা হয়, হ্যাঁ এই ফর্ম ভ্যালিডেশনটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম। যেমন এখানে দেখো আমি রিকোয়েস্ট ইমেল আসে না, যতক্ষণ অ্যাট দ্য রেট অফ এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত কী হবে, আমি যেটি লিখি দেখো জিমেইল ডট কম লিখলাম, এমন তার সমস্যা দেখাবে না, বুঝলা কি, যখনই অ্যাট দ্য রেট অফ থাকবে না, জিমেইল ডট কম লিখলো কি লাল দেখাবে, দেখো বুঝতে পারলা কি লাল দেখাচ্ছে না, হ্যাঁ প্লেস হোল্ডারের পাশে যে লেভেল আছে সেটাকে মিডিল রাখবো কিভাবে, আচ্ছা কি বলছিলেন, প্লেস হোল্ডারের পাশে যে লেভেল আছে সেটা মিডিলে রাখবো কিভাবে, ও আচ্ছা এইটাকে এইটাকে বুঝতে পেরেছি, এই লেখাটাকে মিডিলে রাখবে তাই তো, আচ্ছা ওটা শিখিয়ে দেবো সমস্যা নাই, আর প্লেস হোল্ডারের মধ্যে ওইটা না, কোনটা
বাম পাশে যে লেভেল আছে লেভেলটা প্লেস হোল্ডারের নিচের দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, একটু নিচ দিকে আসতে বলছে, একটু মাঝখানে রাখবেন তাই তো? এখানে ওই মার্জিন প্যাডিং দিয়ে মাঝে এখানে দিকে এখানে রাখবো এখানে শুধু। হয়তো আপনি ডান ক্লিক করে দেখবেন, ঠিক আছে, হয়তো টপে মার্জিনটা বেশি নিয়ে নিছে, এটা এর উপর ডান ক্লিক করবেন। প্যাডিং প্যাডিং দিয়ে ওইটা ঠিক করতে। হ্যাঁ, এটা আপনি ঠিক করতে হবে, ঠিক আছে, ওকে স্যার, টপে একটু বেশি নেক্সট। মার্জিন নিয়ে এটা এর করে ফেলেছি, এরপর ডান ক্লিক করে টপের মার্জিনটা কমিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন গেল এটা যেটা বলছিলাম, ভ্যালিডেশন, ঠিক আছে, আমি একটা ফর্ম ভ্যালিডেশন দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। এটা কপি করি পুরোটা, জাভাস্ক্রিপ্ট সহ, তোমাদের জাভাস্ক্রিপ্ট বুঝতে হবে না এখন, কারণ বুঝতে পারবা না। হ্যাঁ, জাস্ট আমি কপি পেস্ট করলাম পুরোটাই। আচ্ছা, এখন দেখো এই যে ফিল্ডটা আছে, হ্যাঁ, ইন দিস এক্সাম্পল নিডস ভ্যালিডেশন হুইচ উইল অ্যাড দ্য ভ্যালিডেশন ইফেক্ট আফটার দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড। হ্যাঁ, ইফ দ্যার ইজ এনিথিং মিসিং ট্রাই টু সাবমিট দিস ফর্ম বিফোর ফিলিং আউট দিস ইনপুট ফিল্ড টু সি দিস ইফেক্ট। আচ্ছা, এখন দেখো আমি এখানে কী করলাম, এগুলো পূরণ না করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, তাহলে কী দেখাবে দেখো, কী দেখাচ্ছে, ফিল আউট দিস ফিল্ড, এই যে লেখা চলে আসছে কোন দেখে, এবং এটা লাল হয়ে গেছে, দেখছো কি লাল হয়ে গেছে না, দেখে ফিল আউট দিস ফিল্ড মানে ফিল্ড পূরণ করতে হবে, চেক দিস বক্স টু কন্টিনিউ, হ্যাঁ, এখানে কিন্তু চেক করতে হবে, বলতে পারে এমন আমি এখানে পূরণ করলাম, দেখো এখানে নাম লিখলাম, আমি আমার নাম লিখে দিলাম সোহেল, এখন দেখো এখানে ভ্যালিড দেখাচ্ছে না, এই যে ভ্যালিড দেখাচ্ছে এবং সবুজ হয়ে গেছে দেখো, হ্যাঁ, একটু বড় করে দিলে ভালো দেখতে পাবা, এখানে দেখো ইয়ে হয়ে গেছে, সবুজ হয়ে গেছে সোহেল লেখার পরে, অ্যান্ড ফিল দি, যখন এখানে পূরণ করবো একটা পাসওয়ার্ড দিলাম, এখন দেখো কি হয়েছে, ভ্যালিড হয়ে গেছে এবং সবুজ হয়ে গেছে, দেখো এখানে ক্লিক কষ মাস করলে দেখো ভ্যালিড আসছে এবং লেখাটা চলে গেছে, আবার তুমি এখানে তুলে দিয়ে এগুলো দেখো চলে গেছে, ফিল আউট দিস ফিল্ড মানে পূরণ না করে তোমাকে দিয়ে দিবে না, ঠিক আছে, এই যে এবং তুলে দিলাম, এই যে সবগুলো আমার ইয়ে দেখাচ্ছে, এটা সাবমিট করলে এরকম দেখাবে, বাট আমি যদি সব তথ্য পূরণ করি, এখানে সব তথ্য পূরণ করে দিলাম, এখন সাবমিট করলে ঠিক আছে, সাবমিট হবে না ঠিক আছে, কিন্তু কিন্তু দেখাচ্ছে এটা কি, আর যেহেতু আমরা ডাইনামিক কোড নাই বোঝা নাই, পিএসপি কোড লিখে, কিন্তু এখানে তোমার এই যে সবগুলো চলে আসছে, একে বলা হয় ভ্যালিডেশন। এটা তুমি কীভাবে করবা, সেটা হচ্ছে যে এটা কয়েকভাবে করা যায়, একটা সাধারণ এইচটিএমএল ভ্যালিডেশন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এখানে যে ফর্ম আছে, অ্যাকচুয়ালি ভ্যালিডেশন ডিজাইনেও করা যায় আর ডেভেলপমেন্ট পার্ট দ্বারা করা যায়, হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে ভ্যালিডেশনটা ডেভেলপমেন্ট পার্টেই করে, তোমাদের এখানে এই জন্য আলোচনা করবো না, ঠিক আছে, কারণ ডিজাইনার খালি দেখানোর উদ্দেশ্য যে ফর্মটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে, তো অনেক সময় ডিজাইন পার্টে ওরা করে থাকে, কারণ এই যে ডিজাইন এরকম শো করতেছে, ফর্মটা এখানে ক্লিক করলে একটু বেশি ভালো লাগছে, এটা করতেছে, বাট ডেভেলপার করে থাকে, ঠিক আছে, ডেভেলপাররা দেখাচ্ছে ভ্যালিডেশন আরও ডিপ লেভেলে করে থাকে, আর ডিজাইনাররা দেখাচ্ছে হালকা ভ্যালিডেশন করে থাকে, ঠিক আছে, হালকা একটা ভ্যালিডেশন করে থাকে এরকম আর কি, আর ডেভেলপাররা দেখাচ্ছে অনেকগুলো তথ্য দেয়, ধরো আপনি 8টা পাসওয়ার্ড দিলেন না, তখন দেখাবে আপনি 8টা পাসওয়ার্ড দেওয়া হয়নি, হ্যাঁ, 8টা পাসওয়ার্ডের ক্যারেক্টার দেওয়া হয়নি, অথবা আপনি দেখাচ্ছে যে বলেছে 18 বছর নিচে রেজিস্টার করা যাবে না, তখন আপনি ক্লিক করলে বলে যে আপনার বয়স 18 বছর হয়নি এখনো, এরকম ডিপ লেভেলের ভ্যালিডেশনগুলো প্রোগ্রামিং দ্বারা করে, হ্যাঁ, ডেভেলপমেন্টে, আর এই সাধারণ ভ্যালিডেশনগুলো করা হচ্ছে যে তোমার ইয়েতে হচ্ছে ডিজাইনে করে, তো আমরা দেখি চলো ওখানে, জাস্ট এখানে কী করা হচ্ছে দেখো, এই রিকোয়ার্ড নামে একটা ফিল্ড অ্যাড করা হয়েছে, এই রিকোয়ার্ড ফিল্ড অ্যাড করলে কী হবে, অটোমেটিক্যালি হচ্ছে যে এই লাল দাগটা চলে আসবে, এখানে এই লাল দাগ দেখছো না, এই লাল দাগ চলে আসবে, হ্যাঁ, লাল দেখাবে চারদিকে, রিকোয়ার্ড ফিল্ড দেখাবে, যে প্রত্যেকটা ফিল্ডের শেষে এই যে ইনপুট আছে না, সাথে এই রিকোয়ার্ড অ্যাড করতে হবে লাস্টে, ইনপুট আছে এখানে লাস্টে রিকোয়ার্ড অ্যাড করতে হবে, রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক, ঠিক আছে, এই ফিল্ডটা পূরণ করা বাধ্যতামূলক, এই যে চেক লেখা আছে ইনপুট ফিল্ড, চেক আউট, এই যে রিকোয়ার্ড দেখো লেখা আছে লাস্টে, খালি এই রিকোয়ার্ড এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে, অ্যাট্রিবিউট অ্যাড করলেই ওটা ওরকম দেখাবে, ঠিক আছে, এখন দেখো এখানে এই যে নামগুলো আসতেছে যেগুলো তোমার দেখাচ্ছি, যেখানে এই যে নিচে আসতে ফিল আউট দিস ফিল্ড, ফিল আউট দিস ফিল্ড, হ্যাঁ, এখানে দেখো, আচ্ছা, এখানে ইনপুট ফিল্ড ফ্রম কন্ট্রোল দেখো লেখা আছে, আইডি, ইউর নেম, নেম আছে, হ্যাঁ, ইউর নেম, এগুলো নিয়ে কাজ করছে সাধারণত, এই যে নেম দিয়ে এগুলো কল করে এগুলো কাজ করেছে, কোথায় এখানে কাজ করা হয়েছে, ঠিক আছে, দেখো
উইন্ডোজ অ্যাড ইভেন্ট লোড ফাংশন, যখন উইন্ডোজ ফাংশন লোড করবে ঠিক আছে, তখন কি হবে এই ফর্মেট ডকুমেন্ট কোন ক্লাসটা পাবে, নিডস ভ্যালিডেশন। আচ্ছা আমাদের এটা দরকার নাই, ফিল দরকার নাই, এটা অ্যাকশন দরকার নাই এখানে, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দেখো যে নিড ভ্যালিডেশন নামের যে একটা ক্লাস না হয়েছে কিন্তু ফর্মে, দেখতে পাচ্ছ কি নিড ভ্যালিডেশন একটা ক্লাস না হয়েছে, এবং এই যে নবে ঠিক আছে দেখাচ্ছে নো ভ্যালিডেট লেখাচ্ছে না, এই একটা ইয়ে না হয়েছে এখানে, অ্যাট্রিবিউট না হয়েছে। তো এখানে দেখাচ্ছে যে তোমার একটা ক্লাস না হয়েছে এখানে নিড ভ্যালিডেশন নাম, এই ক্লাস ওখানে কল করছে দেখো, আর নো ভ্যালিডেট লক্ষ্য রাখো এটা, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, কোন ক্লাস দ্বারা ডকুমেন্টটা পাবে, এই যে নিড ভ্যালিডেশন নাম, তোমাদের এগুলো বোঝা দরকার নেই এখন, অবথাল খেলে জেনে রাখো কী ব্যবহার করো এটা, ঠিক আছে। আর এখানে মনে করছে এগুলো ইভেন্টগুলো ব্যবহার করে যখন সাবমিটে ক্লিক করা হয় তখন ইভেন্টটা কল করবে, কোন ইভেন্টটা কল করবে এই যে ইভেন্টগুলো যেটা পাচ্ছে এখান থেকে, এ প্রত্যেকটা একটা ইভেন্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা কল করে দেখাচ্ছে যদি ফর্মগুলো পূরণ করা থাকে চেক করবে, ঠিক আছে, ফর্ম চেক ভ্যালিডিটি, ভ্যালিডিটি চেক করে যদি এখানে ফলস পাই তাহলে প্রিভেন্ট ডিফল্ট, ডিফল্টটা করতে দিবে না, ইভেন্ট স্টপ হ্যাঁ প্রোপাগেশন, মানে ইভেন্টকে স্টপ করে দিবে, ঠিক আছে। এলে বিষয় মানে এই ইভেন্টটা যেটা আছে এটাকে তো স্টপ করে দিবে, অর্থাৎ এখানে আর চলতে দিবে না, সবগুলো পূরণ করলাম, পূরণ না করে এখানে এখানে সাবমিটে ক্লিক করতে তাহলে কী হবে, এই ইভেন্টটা সম্পূর্ণ হবে না, অর্থাৎ এই ফর্ম পূরণটা সাবমিট হবে না যতক্ষণ পর্যন্ত না করি। দেখো এখানে দেখো এর টিক চিহ্ন আসছে, এক্স টিক চিহ্ন আসছে, টিক চিহ্ন আসছে, টিক চিহ্ন আসছে। আচ্ছা এখানে ক্লিক করে দিলাম, এখন দেখো সবগুলো রেডি, আদর দিকে তুলে দিলে টিক চিহ্ন চলে যাচ্ছে, এবং এই যে এখানে দেখো চিহ্ন চলে এসছে একটা, এই যে দাগ এই চিহ্ন চলে এসছে, এটা জাভাস্ক্রিপ্ট দ্বারা করা হয়েছে। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে পুরোটা কপি করবা, কপি করে এইভাবেই ব্যবহার করবা, ঠিক আছে। আর এগুলো আরও বুঝতে পারবো যখন জাভাস্ক্রিপ্টে তোমার বেসিক কিছু দেখানো হবে, তখন এগুলো বুঝতে পারবা এগুলো বিষয়ে। ওকে আন্ডারস্ট্যান্ড। এখন আমরা দেখাচ্ছি আরও কিছু ফর্ম দেখি, বুটস্ট্র্যাপ ইনপুটের কিছু এগুলো দেখি, কোন কোন বিষয় ইনপুট এরিয়া চেকবক্স সিলেক্ট এগুলো একটু দেখি, এগুলো কী কী ব্যবহার করা আছে। চলো এটা কপি করি, সেটা ম্যানেজ করে দিলাম আগেরটা, পরে একটা ফর্ম দিলাম, এটাকে প্রথমে দেখে আসি। আচ্ছা এখানে দেখো ফর্ম ইনপুট কন্ট্রোল, দ্য ফর্ম বিলো কন্টেইনস টু ইনপুট এলিমেন্টস, ওয়ান অফ দ্য টেক্সট অ্যান্ড ওয়ান অফ দ্য পাসওয়ার্ড, এটা তোমাদের কতদিন আগে দেখালাম, দুটো ইনপুট ফিল্ড আছে এখানে, আগে তোমাদের যেটা দেখিয়েছি একটা আছে কি এই যে ফর্ম পোর্টাল মধ্যে লিখে দিয়েছি, এটাতে ফর্ম পোর্টাল ব্যবহার করেছি, ঠিক আছে। একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে ইয়ে ওটার ক্ষেত্রে বাটন টিপে দেওয়া হতো, এটা যে বাটন টিপে দেওয়া হয়েছে বিটিএন বিটিএন প্রাইমারি লিখে যে বাটন দেওয়া হয়ে থাকে, খুব সহজ বিষয়, এটা কঠিন জিনিস না। এবার টেক্সট এরিয়া যদি অ্যাড করতে চাই এখানে তাহলে কী করবো, দেখো এই পুরোটা কপি করলাম, কপি করে এই দেখো ফর্ম গ্রুপ আছে না এখানে, ফর্ম গ্রুপ একটা দুইটা ঠিক আছে এখানে নিচে দিয়ে দিলাম, এটা জাস্ট টেক্সট এরিয়া, যদি তোদের কমেন্টস করে না ওইখানে টেক্সট এরিয়া ব্যবহার ব্যবহার করা হয়। এই ডিফারেন্সটা টেক্সট এরিয়াটা কি, এখানে দেখো লেভেল ফর কমেন্টস, যে কমেন্টসটা এখানে আছে টেক্সট এরিয়া ফর্ম কন্ট্রোল, এখানে এই টেক্সট এরিয়ার ভিতরে ফর্ম কন্ট্রোল লিখতে হবে, তাহলে এই পুরো ডিজাইন পেয়ে যাবে। আর রো তুমি এটা কত বড় ছোট করবা, হ্যাঁ তো রো তুমি ছোট বড় করতে পারো, এই জন্য তোমার এই ফাইভ লেখা আছে, ছোট বড় মানে কি, আমি এখন সেভ করি এটা। এই দেখো একটা কমেন্ট বক্স সুন্দর আসছে না, নেম পাসওয়ার্ড এ কমেন্টস, হ্যাঁ এখানে দেখো এই যে কমেন্ট বক্সে তুমি কত বড় ছোট করবে এটা এরপর ডিপেন্ড করতেছে। রো মানে কি, ধর একটা রো এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা রো না হয় তুমি দশটা রো দিলে এটা আরও বড় হয়ে যাবে, দেখো এই যে টেন করে দিই, সেভ করলাম আর রিলোড করলাম, দেখো আরও বড় হয়ে গেছে না, দেখো কত বড় হয়ে গেছে এবার, হ্যাঁ যদি থ্রি করে দিই তুমি রো বাড়াবে আস্তে আস্তে বক্সটা বড় হয়ে যাবে, রো কমালে আস্তে বক্সটা এই যে ছোট হয়ে যাবে, দেখো বক্সটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো উভয় ক্ষেত্রে যে লেভেলের জন্য এই গ্রুপ ফর্ম গ্রুপ না হয়েছে, যে লেভেলের জন্য কমেন্টস নাম দেওয়া হয়েছে এখানে, আর এখানে গিয়ে টেক্সট এরিয়ার ভিতরে তোমার একটা ক্লাস আছে ফর্ম কন্ট্রোল ক্লাস, আর রো না হয়েছে অত কম বাড়া করার জন্য এতটুকু আর কি, ঠিক আছে।
এলিভেশন। আর বুটস্ট্র্যাপ চেকবক্স একটু আমরা দেখি, ঠিক আছে, এটা আমি কপি করলাম, পরে আসলাম ফ্রম গ্রুপ, এখানে ফ্রম চেক লিখবো, ঠিক আছে, একই জিনিস, এগুলো তো মুখস্থ করতে হবে না, ঠিক আছে, আমি নিজে মুখস্থ করি না কখনো, আর কে মুখস্থ, তারা এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় কিছুটা, ঠিক আছে, আর এগুলো কে মুখস্থ করে না, অনলাইনে এরকম প্রচুর ফর্ম তৈরি করে দেওয়া আছে, সুন্দর সুন্দর ফর্ম, হ্যাঁ, ওই ফর্মটা খালি কপি পেস্ট করে ব্যবহার করবা, আর এডিট করে নিজে ইচ্ছে মতো এডিট করে নেবে, তুমি যদি না জানো তাহলে এডিট করতে পারবো কি, কারণ একটা ডাক্তার যেন অপারেশন করে তখন শেষ অঙ্ক প্রত্যঙ্ক সময় জানে সব সম্পর্কে, তখন সব এডিট করতে পারে। সেভ করলাম, রিলোড করলাম, এবার দেখো এই চলে আসে, দেখো এই যে অপশান ওয়ান, অপশান টু, অপশান থ্রি চলে আসছে না, এখানে কিন্তু আমার ডিজেবল করা আছে নিচে লাস্টের, ক্লিক করলে হবে না। এখন দেখো এটা কীভাবে করছি আমরা, তোমরা জানো সিম্পলি এখানে ফর্ম গ্রুপ লিখেছি না, আর এটা লিখে ফর্ম চেক লিখতে হবে পুরোটা একত্রিত করার জন্য, এই যে এখানে ফর্ম গ্রুপ লিখেছি আর পুরোটাকে একটা ডিপটা ঘিরে নিবা ডিভিশন দিয়ে, আর ফর্ম চেক লিখবা, লেভেল দিয়ে দিয়ে এখানে লেভেল একটা ক্লাস দিয়ে দিলা যে ফর্ম ক্লাস লেভেল, আর ইনপুটে গিয়ে এখানে ফর্ম ফর্ম কন্ট্রোলের জায়গায় কী লিখতে হবে তোমার, ক্লাস দিয়ে ফর্ম চেক ইনপুট, ঠিক আছে, আর এখানে ভ্যালুটার দরকার নাই এখানে মানটা ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, এগুলো ফাঁকা রাখা আছে এমনিতেই, তো না দিলেও সমস্যা, এটা অপশান অন এগুলো তো এমনি লেখা আছে এখানে পাশে, ঠিক আছে, তোমার জাস্ট এখানে ফর্ম চেক নিতে হবে, আর এখানে লেভেলের মধ্যে এই ক্লাসটা কল করবা ফর্ম চেক লেভেল, আর ইনপুটে গিয়ে দেখাচ্ছে এখানে খালি ক্লাসের নাম কী করতে হবে, ফর্ম চেক ইনপুট লিখতে হবে এই সবগুলোর ক্ষেত্রেই, আর ডিজেবল করলে, ডিজেবল তোমার জানো এটা ডিজেবল ব্যবহার করলে কী হয়, একটা ডিজেবল হয়ে যায় অটোমেটিক্যালি, এই হলো বিষয়, এই যে দেখো এখন এডিজেবল হয়ে আছে, হ্যাঁ সুন্দর একটা ডিজাইন চলে আসলো, এটা চেক বক্সের ডিজাইন, ফ্রম চেক গেল, রেডি বাটন একটু আমরা দেখি, আচ্ছা রেডি বাটনের ক্ষেত্রে আমরা একই জিনিস ব্যবহার করবো, ঠিক আছে, আর আমি এখানে গেলাম, ধরো এখানে গিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট কি করতে হবে আমাদের, এখানে দেখো এখানে ফর্ম চেক লিখতে হবে, হ্যাঁ চেক বক্সের ক্ষেত্রে এবং রেডি বাটন ক্ষেত্রে ফর্ম চেক লিখতে হবে, এখানে ফর্ম চেক লেভেল আগেরটার মতো লিখতে হবে, ঠিক আছে, খালি পার্থক্য হচ্ছে এখানে টাইপটা রেডিও দিতে হবে আমাদের, অন্য সবগুলো ঠিক আছে একই রকম, হ্যাঁ আর এ হলো বিষয়, ঠিক আছে, অপশন রেডিও, অপশন রেডি নেমগুলো এমনি কল করেছে, এগুলো তোমার যে ভ্যালু এখানে ভ্যালু দিছে না এগুলো দরকার নেই এক্ষেত্রে, এক্ষেত্রে তোমার ভ্যালু দরকার নেই, অর্থাৎ চেক বক্সের ক্ষেত্রে ভ্যালু দরকার নাই, আবার এর ক্ষেত্রে নেম দরকার নাই, হ্যাঁ এই নেমগুলো ব্যবহার করা হচ্ছে যে ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ এগুলো কোনো ইফেক্ট ফেলবে না ডিজাইনে, ঠিক আছে, এই দেখো চলে আসছে এখানে যে এক দুই তিন চলে আসছে না এগুলো, আচ্ছা এরপর দেখাচ্ছে যে পরেরটা দেখি, আচ্ছা সিলেক্ট একটা অপশন আছে তোমার জানো, সিলেক্ট এটা আমার ফর্ম গ্রুপ ব্যবহার করতে হবে সিলেক্টের ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখো ফর্ম গ্রুপ লেখা আছে, ওই আগের মতো ফর্ম গ্রুপ দিতে উপরে নিয়েছি না ফর্ম গ্রুপ, এই যে এখানে ফর্ম গ্রুপতে লেভেল নিয়েছি,
আচ্ছা, এখন দেখো যেখানে আমরা কি করলাম, রিলোড করি, দেখো সিলেক্টর প্রসেস দেখো অপশন আসছে, 1 2 3 4 5 চলে আসছে, ঠিক আছে। এক দুই তিন চার পাঁচ চলে আসছে এখানে, 1 2 3 4 চলে আসছে যে এখানে আমাদের এই বোর্ডটা একটা সুন্দর ডিজাইন চলে আসছে। এর কারণটা হচ্ছে যে আর এখানে ব্যবহার করেছি দেখো, জাস্ট আগের মতো ফর্ম বুক খুললে আমি লেবেল নিতে হবে একটা, যেটা নাম দেবো, ঠিক আছে, আর সিলেক্টে গিয়ে এই ক্লাসের নাম দিয়ে দেবো ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, এলে বিষয় আগের মতো একই ব্যবহার করতে। তোমার ক্লাস কল করার সিস্টেম জানলেই হবে, নাথিং এলস, নতুন কিছু এখানে নেই, ঠিক আছে। আর ফ্রম কন্ট্রোল সাইজ সাইজ কম বাড়া করবো কীভাবে, ঠিক আছে, এখানে ফ্রম কন্ট্রোল লেখাচ্ছে আর ফ্রম কন্ট্রোল এস এম, ফ্রম কন্ট্রোল শুধু আর ফ্রম কন্ট্রোল এল জি, মানে ফ্রম কন্ট্রোলের মধ্যে আটটা ফ্রম কন্ট্রোল নিতে হবে, ঠিক আছে, নিলে দেখাচ্ছে খুব সহজে আমরা কন্ট্রোল করতে পারি এই এইগুলোকে, ধরো এটাই কপি করলাম একসাথে। এখানে আমাদের প্রথমে কি ছিল, আচ্ছা একসাথে কল না করে এখানে এখানেই কল করে দিই, একটা দেখেই তোমাদের এখানে লিখে দিলাম ইফ ফর্ম কন্ট্রোল কন্ট্রোল এস এম, আর পরটা লিখে দিলাম এখানে গিয়ে ফর্ম কন্ট্রোল এল জি, ঠিক আছে, চলো আমরা দেখে আসি। এমনিতে মিডিয়াম ডিফল্ট হতে মিডিয়াম থাকবে, ঠিক আছে, কিন্তু কেমন দেখায়। আচ্ছা দেখো এটা কি চিকন হয়েছে না, এটা চিকন হয়ে গেছে, এটা যেটা এস এম দিয়েছি দেখো এই ফর্মটা চিকন হয়ে গেছে, আর এর এই পাসওয়ার্ডটা কিন্তু মোটা হয়ে গেছে, এটা কি দিয়েছি এল জি দিয়েছি না, দেখো এই যে এটা এস এম দিয়েছে যে ফর্ম কন্ট্রোল এস এম চিকন হয়ে গেছে ফর্ম তখন, আর এল জি যখন দিয়েছি তখন কিন্তু মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়েছে দেখো পাসওয়ার্ডটা অনেক মোটা হয়ে গেছে। আর সাধারণভাবে যেটা থাকে যে এই সাইজ থাকে আর কি, অনেকটা এই সাইজ এটা মিডিয়াম, হ্যাঁ সাধারণ এটা, আচ্ছা। এরপর দেখো ফ্রম কন্ট্রোল উইথ প্লেইন টেক্সট, আচ্ছা আর ফাইল তোমরা জানো, ঠিক আছে, এইগুলো মনে করছি যেভাবে কাজ করতে তোমার জানার শিখেছি তোমাদের, জাস্ট এখানে ফর্ম কন্ট্রোল ভিতরে লিখে দিলে হয়ে গেল, এই ফর্ম কন্ট্রোলের ভিতরে আমি এখানে গিয়ে লিখে দিলাম, আচ্ছা এখানে কোনো ক্লাস ছাড়া পড়ে, ও এখানে এটা ছাড়া পড়ে গেছে, এটা সমস্যা দেখাচ্ছে, এটা তোমরা জানো ইনপুট ফিল্ড টাইপ রেঞ্জ ফর্ম কন্ট্রোল লিখে রেঞ্জ লিখতে হবে, ঠিক আছে, এখানে ফর্ম কন্ট্রোল অ্যাড করতে হবে, ফর্ম কন্ট্রোল রেঞ্জের ক্ষেত্রে ফাইলের ক্ষেত্রে ফর্ম কন্ট্রোল ফাইল লিখে নিতে হবে, আর রেঞ্জের ক্ষেত্রে ফর্ম কন্ট্রোল রেঞ্জ লিখতে হবে ক্লাসটা, হ্যাঁ আর ফাইলের ক্ষেত্রে ফর্ম কন্ট্রোল ফাইল লিখতে হবে। এখন যদি আমি দেখি তাহলে একটা বটনের একটা ক্লাস থাকলে কেমন দেখাবে দেখাই তোমাদের, তাহলে এখানে দেখো চলে আসছে, হ্যাঁ এই যে রেঞ্জ দেখাচ্ছে না, এই যে তাহলে এই ফ্রেম ফর্ম কন্ট্রোল রেঞ্জ লিখতে হবে, তাহলে এই যে একটা সুন্দর ডিজাইন চলে এসেছে দেখো, এমনি তো সুন্দর ডিজাইন আসতো না, একটা লম্বা চিকন দাগ আসতো, ঠিক আছে, আর যে ফ্রম কন্ট্রোল ব্রাউজ চলে আসছে এখানে ফাইলের কারণে, হ্যাঁ তো জানো এটা, তো এখানে এই যে একটা বড় চারিদিকে বড় আসছে, দেখছি বড় দেখতে পাচ্ছি কি এখান থেকে বলতো, এটা এই বর্ডার বর্ডার ক্লাসের কারণে, যে বর্ডার ক্লাসের কারণে, ঠিক আছে, এটা বাদ দিলে বর্ডার থাকবে না শুধু ফাইল থাকবে, তাহলে ফাইলের ক্ষেত্রে ফ্রম কন্ট্রোল ফাইল লিখতে হবে, আর রেঞ্জের ক্ষেত্রে এখানে ফ্রম কন্ট্রোল রেঞ্জ লিখতে হবে, তাহলে বুটস্ট্র্যাপের ক্লাস কল হয়ে যাবে। আচ্ছা এবার বুটস্ট্র্যাপ ফোর ইনপুট গ্রুপ, তো গ্রুপ অবশ্য দেখিয়ে দিলাম আমি, অ্যাকচুয়ালি গ্রুপ কীভাবে অ্যাড করতে হয় ইনপুট গ্রুপ, হ্যাঁ একসাথে আমাদের ফ্রম গ্রুপ অ্যাড করলাম, আর আচ্ছা আমরা এখন যেগুলো দেখবো সেটা হচ্ছে যে একটা ইনপুট গ্রুপ দেখে আসি, ধরো এটাই দেখাই আমরা ইনপুট গ্রুপ বাটনস, বাটন ইনপুট গ্রুপ দেখাই তোমাদের, একসাথে বাটনগুলো কীভাবে অ্যাড করবো, এটা কপি করলাম, আচ্ছা আর এইটা যেটা দিয়েছিলাম একটা স্ক্রিনশট নিয়ে নিই এটার, হ্যাঁ
আচ্ছা এখন দেখো আমরা এখানে যেটা কপি করলাম এইটা ভিতরে পেস্ট করে দিই ফর্ম ফর্মের মধ্যে দিই এবার দেখো এখানে দেখো একটা বিষয় চলে আসছে ইনপুট কন্ট্রোল আছে এখানে দেখাচ্ছে দ্য ফ্রম বিলো কন্টেন্স টু ইনপুট এলিমেন্টস ওয়ান অফ টেক্সট অ্যান্ড আদার আচ্ছা গেল এটা এটা একটু আলাদা জিনিস এখানে দেখো বেসিক বাটন সাম কন্টেন্টস হ্যাঁ এখানে টেক্সট ইয়ে চলে আসছে বাটন সহজে এখানে সার্চ বার এখানে গো হ্যাঁ এখানে এই যে বেসিক বাটন এখানে কন্টেন্ট এখানে দেখো এখানে লিখলাম ওকে বা ক্যান্সেল এই ধরনের বাটন আছে আমাদের এখানে ফর্ম থাকবে ডান দিকে বাটন থাকবে ওকে বাটন ক্যান্সেল বাটন তো সার্চ বাটন এখানে কিছু লিখলাম লিখে এখানে তো সার্চ করলাম তুই এর সাথে কিভাবে করবা এটা হচ্ছে যে এই ফিল্ডের মাধ্যমে এই যে ইনপুট গ্রুপ প্রিপেন্ড ঠিক আছে এই যে ফিল্ডগুলো সব প্রথম এটা নিতে হবে ধরো আমি এটা প্রথমটা সার্চ বাটন তুমি দেখো সার্চ বারটা দেখো এখানে সার্চ বার হ্যাঁ এখানে সার্চ বারটা দেখে বুঝতে পারবা আর সার্চ বার কোনটা এই যে সার্চ এখানে দেখো আমি একটু বড় করে দিই প্রথমে তোমার এই পুরোটা যেমন ফর্ম গ্রুপ লিখলাম এখানে ইনপুট গ্রুপ ঠিক আছে এমবি থ্রি মানে হচ্ছে যে এখানে তোমার তিন নিয়েছে ঠিক আছে এখানে হ্যাঁ তুমি এখানে দেখো কি এখানে মানে কি পরিমাণ এটা ভাগ হবে ঠিক আছে দেখো এখানে হচ্ছে যে পুরোটা অংশ যেটা আছে এখানে ইনপুট টাইপ টেক্সট ফর্ম কোড আগের মতো সার্চ বার লিখে নিয়ে এলাম কিন্তু এই জিনিসটা তোমার সাথে অ্যাটাচ করার জন্য এই জিনিসটা নিতে হবে এই যে ইনপুট গ্রুপ অ্যাপেন্ড আছে না এখানে মার্জিন বটম দিয়েছে 3 পিক্সেল ঠিক আছে আর এখানে দেখো ইনপুট গ্রুপ হচ্ছে অ্যাপেন্ড করছে অ্যাপেন্ড মানে সংযোগ ঠিক আছে এবং এই যে একটা বাটন নিয়েছি আমরা বাটন ক্লাস বিটিন বিটিন সাকসেস এখানে বাটন নিলাম আর টাইপ সাবমিট এখানে যে বাটনটা নিয়েছি বাটনটাই সংযুক্ত করার জন্য এটা অ্যাড করতে হবে যেটা ইনপুট গ্রুপ অ্যাপেন্ড ঠিক আছে তো অটোমেটিক্যালি এর সাথে কি সংযুক্ত হয়ে যাবে এর সাথে সংযুক্ত হয়ে যাবে সার্চ বারের সাথে আর তারপরে দুইটাকে ঘিরে নিতে হবে একটা ডিপ দিয়ে সেই ডিপের নাম দিতে হবে ইনপুট গ্রুপ এর দিতে হবে ঠিক আছে এই হলো বিষয় তাহলে আমরা এটা সুন্দরভাবে এরকম কি সার্চ বার চলে আসবে আর কষ্ট করে অনেক কষ্ট করতে হয় কিন্তু আমাদের সাধারণ এই স্টেমেলে এই কাজটা করতে আচ্ছা আচ্ছা কাস্টম ফর্ম আমাদের দরকার নেই আপাতত কাস্টম ফর্ম তো নিজেরা ডিজাইন করতে পারবা অ্যান্ড বুটস্ট্র্যাপ দিয়ে ঠিক আছে এমনি হচ্ছে এক্সাম্পল আছে তোমার এগুলো ব্যবহার করবা এই কাস্টম ফর্মে যে এক্সাম্পল দিয়ে দিচ্ছে এখানে কাস্টম ফর্মে এগুলো এক্সাম্পলগুলো ব্যবহার করবা তো যেগুলো শিখলাম চেক বক্স ওইগুলো দেওয়া আছে ঠিক আছে ইনপুট ফিল্ড এদের রেডিও আচ্ছা এবার ক্যারোসেল দেখবা বুটস্ট্র্যাপ ক্যারোসেল চলো বুটস্ট্র্যাপ একটা ক্যারোসেল যেটা আছে এটা কপি করি পুরোটাই দ্বিতীয়টা কপি করি পুরোটা বুঝিয়ে দিই আচ্ছা আচ্ছা আমি এখানে গেলাম পুরোটা পেস্ট করলাম হ্যাঁ এখন দেখো আগে আমরা ক্যাপসুলটা দেখে আসি স্লাইডার তোমরা এখন খুব সুন্দর স্লাইডার অ্যাড করতে পারবা হ্যাঁ বুটস্ট্র্যাপ ক্যারোসেলটা হচ্ছে তোমার বলি একটু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমার ক্যারোসেলটা আবার শেয়ার করি প্রয়োজনে আচ্ছা দেখো অটোমেটিক স্লাইড হচ্ছে কিন্তু দেখো এই যে
দেখছো পুরো পেজটা ইমেজগুলো নেওয়া ছিল আগে থেকে, দেখো এই যে এখানে ক্লিক করলে আসবে ক্যারোসেলে কি কি বিষয় আছে একটু লক্ষ্য করো। দেখো সেটা হচ্ছে যে এই যে ক্যারোসেলের প্রতি ইমেজ আছে, কিন্তু দেখো তিনটা ইমেজ দিয়েছে এখানে, এই একটা ইমেজ, এই একটা ইমেজ আর এই একটা, তিনটা ইমেজ আছে। এই তিনটা ইমেজে দেখো এখানে এই যে একটা অ্যারো কি আছে, লেফট অ্যারো রাইট, ভালো করে লক্ষ্য করো রাইট অ্যারো, ঠিক আছে? দেখতে না পারলে বলবা, একটা লেফট অ্যারো একটা রাইট অ্যারো, দুটি অ্যারো এখানে আছে দেখো এই যে। হ্যাঁ আরেকটা কেস দেখো, এখানে হ্যাঁ এটাই খুঁজছেন, ঠিক আছে খুবই ভালো, এটা খুবই ইজি ব্যবহার করা, আমি একটু শিখিয়ে দিলে পারবে, ঠিক আছে তোমরা। এখন দেখো এখানে যে এই যে এখানে দেখতেছো এই একটা এই একটা, তোমরা খুব সহজে নিয়ে ব্যবহার স্লাইডে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এখন দেখো এখানে কয়টা, তিনটা আছে, একটা দুইটা তিনটা, এই যে নিচে দেখতেছো ইন্ডিকেটর বলা হয় এটা কি, এটা অ্যারো কি, এটা লেফট অ্যারো, হ্যাঁ আর এটা রাইট অ্যারো, আর এটা ইন্ডিকেটর, আর ঠিক আছে কয়টা ইন্ডিকেটর, তিনটা আছে, এখানে ক্লিক করলে যাবে যা আশা করবে আর এখানে ক্লিক করলে যাবে। তো এই প্রোডাক্টকে বলা হয় স্লাইডার, ঠিক আছে ক্যারোসেল স্লাইডার বলা হয়। তো চলো কীভাবে অ্যাড করবে, এটা খুব সহজ বিষয়। প্রথমে কয়েকটা ইমেজ নিবা, আমাকে একই সাইজের ইমেজ নিতে হবে, আমি তো কিছু ইমেজ রেখে দিয়েছি এখানে, এই দেখো এই ইমেজগুলো রেখেছি এখানে, এই যে এই যে ইমেজগুলো রেখেছি এখানে দেখো, এই যে ইমেজটা ওপেন করলাম আমি, এই দেখো ইমেজটা, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, একটা দুইটা, হ্যাঁ দুইটা এখানে শো করছে, আর একটা এমনি এই যে ক্লিক করে একটা দুইটা তিনটা, তিনটা ইমেজ এখানে দিয়েছি, ঠিক আছে? এই তিনটা ইমেজের যে নামগুলো আছে নামগুলো দেখে নেব। এখন আমরা শেষ চলে যাই, দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে তোমার তোমরা ডিরেক্টলি হচ্ছে পুরোটা কপি করবা, ঠিক আছে কোনো টেনশন নাই তোমাদের, এই পুরোটা কি করবো তোমরা কপি করবা, আমি ছোট করে দিই এটা তাহলে একসাথে দেখতে পাবো কোডগুলো, না বড়ই করি নিজ দিকে যে দেখাবো। হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিকই বলেছো এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, হ্যাঁ আর জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা করা যাবে না কখনোই না। তো বুটস্ট্র্যাপ এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে অ্যাড করা আছে, এই যে দেখছো না এই যে জাভাস্ক্রিপ্ট জেকুইরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, দেখো জেকুইরি লেখা আছে, জেকুইরি মিন ডট জেএস লেখা আছে না, এখানে তো জাভাস্ক্রিপ্ট অ্যাড করাই আছে, বুঝুনি এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করাই আছে। তো এমনি বুটস্ট্র্যাপ ছাড়া জাভাস্ক্রিপ্ট প্লাগইন দিয়ে করা যায়, মানে যে কিউ প্লাগইন দিয়ে করা যায়, ঠিক আছে তোমাদের শিখিয়ে দিব, মানে এটা ছাড়াও শিখিয়ে দিব যেটা ছাড়া কীভাবে করা যায় বুটস্ট্র্যাপ ছাড়াও, কিন্তু বুটস্ট্র্যাপ ব্যবহার করা বেশি বেশি সহজ। হ্যাঁ তুমি বডি নিলাম, মনে করো বডি, যে বডির মধ্যে কী আছে, প্রথমে তোমার যেটা দেখা লিখতে হবে তোমরা পুরোপুরি কপি করবে এখান থেকে, এইভাবে কপি করে দাস তোমাদের কাজ কি বলি, তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো পুরোটা কপি করবে খালি এখান থেকে, পুরোটা কপি করবে এখান থেকে, এই পর্যন্ত কপি করলাম আর কী করো তোমাদের ইমেজে খালি একটা নামগুলো চেঞ্জ করে দিবা, এখানে ইমেজ রেখে দিলা এই যে যতগুলো আস ইচ্ছা ইমেজ রেখে দিলা, রেখে দেওয়ার পর জাস্ট এখানে কি করবা এইটা বাড়াবা তোমরা কপি করে করে, এইটা আইটেমটা দেখো এই যে এখানে লেখা আছে, দেখো ক্যারোসেল ইনার, মানে উপরে নিচে দেখার কিছু দরকার নেই, এখানে এখানে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে এখানে নিচেও দেখার দরকার নেই, আমি তো সবগুলো বুঝিয়ে দিব, তার একটু দেখো অ্যাড করা প্রথমে শিখো, এই যে ক্যারোসেল ইনার লেখা আছে এর ভিতরে এই যে একটা ডিপ আছে, একটা ডিপ দুইটা ডিপ তিনটা ডিপ, যত ইচ্ছে বাড়াতে চাও এগুলো বাড়িয়ে দিবা, হ্যাঁ এগুলো বাড়াবা, অর্থাৎ এটা একটা কপি করলাম আমি পুরোটা কপি করলাম এইভাবে, দেখো আমি এটা কপি করে দেখাচ্ছি, এটা কপি করলে কন্ট্রোল ডি চাপলাম এটা ডাবল হয়ে গেলো, এটা এটা কিন্তু এটা এখন একই হয়ে গেল। এখন এই এর ভিতরে ছবির খালি নাম চেঞ্জ করে দিবা, অন্য একটা ছবির নাম চেঞ্জ করে দিবে, ছবি তুমি ওখানে রেখেছো, এখানে যে ছবি রেখেছো সে ছবির নাম খালি চেঞ্জ করে দিবা, কোথায় এখানে নামটা চেঞ্জ করে দিবা, হ্যাঁ তাহলে হয়ে গেলো, আর ওই ডেটটা দেওয়াই আছে, বুঝো নাই এবার তুমি যতগুলো ছবি অ্যাড করবা তাহলে ততগুলো কী করবে, এখানে খালি কপি করে এই কেমন আইটেম লেখা আছে আইটেমের ভিতরে খালি এই ছবিটা অ্যাড করে দেবে, এসআরসির ভিতরে এসআরসি নতুন ছবি অ্যাড করে দিবা, ঠিক আছে বোঝা গেল বিষয়টা? তাহলে এইভাবে কী করতে পারো, তুমি সহজেই যত ইচ্ছা স্লাইড অ্যাড করতে পারো। এখন তো বুঝে দিই কোনটা কেন অ্যাড করা হয়েছে, এখানে জাস্ট তোমরা জানো এখান থেকে মানে ল্যাবের লিঙ্ক দেওয়া হয়েছে, বাট এখানে হ্যাঁ রেসপন্সিভ আছে, এটা ফুললি রেসপন্সিভ আছে। এখন দেখো
প্রথমে তোমার এই যে ডেমো লেখা আছে আইডি ডেমো, হ্যাঁ এখানে ক্যারোসেল ডাটা স্লাইড ক্যারোসেল লেখা আছে তোমার, এখানে এই যে এখানে ক্যারোসেল লেখা আছে ক্লাস, এই যে ক্যারোসেল হচ্ছে এটা ঠিক আছে, এই ক্যারোসেলের জন্য অ্যাকচুয়ালি ক্যারোসেল ক্লাসটা কল করতে হবে, এখানে ক্যারোসেল ক্লাস কল করতে হবে। আর স্লাইড এই যে যাওয়া আসা করছে না, এটা ডান থেকে বাম দিকে যাওয়া আসা করছে, হ্যাঁ এই যাওয়া আসা করার জন্য এই স্লাইড নামে ক্লাসটা অ্যাড করতে হবে ক্যারোসেলের সাথে। আমরা একটা ক্যারোসেল স্লাইডার চাই, এই জন্য আমরা ক্যারোসেল ক্লাস অ্যাড করলাম আর স্লাইডের জন্য স্লাইড অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা আর আইডি ডেমো কোন ক্ষেত্রে বা বলবো আছে, ঠিক আছে ডেমোটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা এখন দেখো এখানে যে লেখা আছে ক্যারোসেল ইন্ডিকেটর, এটা তুমি কেন ব্যবহার করবে, ইউএল এর ভিতরে ইউএল এলআই দেওয়া আছে না, এটা তুমি কেন ব্যবহার করবা, এটা মনে করো যে এটার কারণে, এই যে দেখো এক দুই তিন তিনটা আছে না এখানে, এটাকে ইন্ডিকেটর বলা হয়। এখানে ক্লিক করলে যাওয়া আসা করবে, কয়টা এখানে স্লাইড আছে এখানে ততগুলো অটোমেটিক ইন্ডিকেটর চলে আসবে, পাঁচটা দশটা যতগুলো দরকার ততগুলো চলে আসবে পাশাপাশি, এখানে এক দুই তিনও হতে পারে, অন্য অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এখন দেখো এখানে ক্যারোসেল ইন্ডিকেটরের জন্য এই কোডটা ব্যবহার করা আছে, এখানে দেখো লেখা আছে ডাটা স্লাইড 012, এখানে কয়টা আছে তিনটা আছে না, এই তিন দেওয়া আছে, আরেকটা করতে চাও এখানে থ্রি লিখতে হবে, এখানে তুমি আরেকটা বাড়িয়ে দিলাম, এখানে কি থ্রি লিখতে হবে, যদি তুমি একটা স্লাইড স্লাইড বাড়িয়ে দাও, এখানে থ্রি লিখে দিলা আর এখানে তুমি একটা স্লাইড বাড়িয়ে দিলা এখানে, ঠিক আছে এখানে একটা স্লাইড বাড়িয়ে দিলা আর এখানে থ্রি লিখে দিলে, তাহলে কি হবে এখানে, তাহলে টোটাল চারটা আসবে এখানে, এক দুই তিন চার, হ্যাঁ গোলও করা যাবে, ঠিক আছে ওই ইয়েগুলো আছে অপশনগুলো আছে, এখানে লম্বা দেওয়া আছে এখানে গোলও দেওয়া, ঠিক আছে ডিফল্ট দেওয়া আছে, দেখাচ্ছি তোমাদের গোল আসবে বিভিন্ন ধরনের আসতে পারে, তারপর চার কোণ আসতে পারে, চার কোণা মানে তোমার চতুর্ভুজ আকার সে ধরনের আসতে পারে, হ্যাঁ আচ্ছা প্রথমে ব্যবহারটা শিখো, ওইগুলো ভ্যারাইটিগুলো আসবে। আচ্ছা এখন দেখো জিরো থেকে, জিরো থেকে মানে কমেন্ট জিরো থেকে অ্যাকাউন্ট করে, কিন্তু আমরা শুরু করি কোথায় থেকে অ্যাকাউন্ট, এক থেকে এক দুই তিন চার শুরু করি না, বাট কম্পিউটার অ্যাকাউন্ট শুরু করে জিরো থেকে, জিরো ওয়ান টু থ্রি, হ্যাঁ এভাবে শুরু করে, যেন জিরো মানে এখানে প্রথম স্লাইড, ওয়ান মানে দুই নম্বর স্লাইড, আর টু মানে তিন নম্বর, আর থ্রি মানে চার নম্বর স্লাইড, ঠিক আছে এখানে তুমি বাড়িয়ে দিলাম, তাহলে ইন্ডিকেটারের জন্য গেল এটা। এবারে আসো ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার এই যে তোমাদের ইমেজগুলো আছে এখানে, ইমেজ দেখতে পাচ্ছ, ইমেজের জন্য এই যে ইমেজগুলো অ্যাড করেছি, যত ইচ্ছে ইমেজ অ্যাড করবে ক্যারোসেল ইনারের ভিতরে, শুরু করছি এখানে শেষ করেছি, একটা দুইটা তিনটা তিনটে ইমেজ অ্যাড করেছি, তোমার ইমেজ যত গেলে বাড়াবা, খালি ইমেজের লিঙ্ক এখানে এস এস দিয়ে দিবা, হয়ে গেল। লাস্টে সেখানে তোমার দেখো এই যে দুই পাশে এটা আছে, এইটা এই যে দুই পাশে দেখতে পাচ্ছ, এটার জন্য তোমার কি করতে হবে, এটার জন্য তোমার এটা অ্যাড করতে হবে, যে ক্যারোসেল, হ্যাঁ এই যে মানে কন্ট্রোল প্রিভিউ লিখতে হবে, কন্ট্রোল প্রিভিয়াস, প্রিভ মানে হচ্ছে প্রিভিয়াস, ঠিক আছে আর এটা হচ্ছে কি তার পরেরটা, এটা একটা এ থেকে পর্যন্ত একটা লিঙ্ক, এ এই স্টেপ দেওয়া থাকে না, লিঙ্ক রিং করা হয়েছে এটা, এইটা একটা আর এইটা একটা দুইটা, এটা কি নেক্সট দেখো, এই দেখো ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন, আর এটা কি ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এই যে আইকন দিচ্ছে না এটা, এই আইকনের চিহ্নের জন্য এটা আসছে, আর আইকনটা যে ইয়ে হচ্ছে তোমার এখানে কাজ করতেছে ডাইনামিক হচ্ছে ক্লিক করলে, এটা করার জন্য এটার জন্যে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, মানে প্রিভিয়াস যাচ্ছে এই যে এই কোটা কল করতেছে, এই ডেমো ডেমোটাই কল করতেছে, ডেমো আইডিটাকে দেখো এখানে উপরে ডেমো আইডি আছে না, এই ডেমো আইডি দেওয়া দেখো, যে আইডি ডেমো দেখছো কি, এবং ভিতরে যে দেখো ডেমো আইডি দেওয়া আছে ভিতরে, মানে এই ডেমো আইডিকে কল করার কারণে কি হচ্ছে এখানে কি অটোমেটিক্যালি এটা প্রিভিয়াস আর নেক্সট হচ্ছে, এখানে কল করেছে ভিতরে, কার ভিতরে কল করেছে এই স্টেপের ভিতরে, এখন লিঙ্ক হয়েছে এখানে, এর কারণে লিঙ্ক হয়েছে মানে আইডি কল করার কারণে অটোমেটিক্যালি টার্নিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছো বিষয়টা, তাহলে এটা হচ্ছে যে ওই তীরের জন্য, এই যে নেক্সট প্রিভিয়াসের জন্য, আর উপরে নিচে যেটা দেখছি ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর, ইন্ডিকেটরের জন্য সর উপরে আছে এটা, এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য, এখান থেকে এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য, আর ভিতরে ইমেজের জন্য এটা, এখান থেকে যতগুলো আইটেম বাড়াবো তুমি ওই ইমেজ হবে, ঠিক আছে এলে বিষয়। আচ্ছা এরকম টাইমিং অ্যাড করা নাই, ঠিক আছে টাইম অ্যাড করে করা যাবে, হ্যাঁ এটা আমাদের রিয়েল প্রজেক্টে করবো আমরা, টাইম অ্যাড করে রিয়েল প্রজেক্টে ইচ্ছে মতো টাইম দিতে পারবো, স্পিড কম বাড়া করতে মিলি সেকেন্ডে, হ্যাঁ ওগুলো আমরা দেখবো সমস্যা নেই, তোমার দেখে টাইম অ্যাড করে দেখিয়ে দেবো, এই রিয়েল প্রজেক্টের আগেই দেখাবো তোমাদের, নিভো স্লাইডার একটা স্লাইডার আছে খুবই জনপ্রিয়, এই নিভো স্লাইডে তোমার দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের ক্যারোসেল শেষ।
ভাই ট্রানজিশন লাগাই মানে টাইম সেট করা লাগবে। হ্যাঁ এটা কন্ডিশন আছে, কন্ডিশন মানে কি যে ওই একটা তোমার ইয়ে আছে, জেকিউরির ইয়ে আছে মানে কোড আছে, জেকিউরির জাভাস্ক্রিপ্টের কোড আছে, ওর মধ্যে খালি উল্লেখ করে দিতে হয় যে কত মিলি সেকেন্ড আমি এটা চালাবো, 2000 মিলি সেকেন্ড। হ্যাঁ মিলি সেকেন্ড হিসেবে উল্লেখ করতে হয়। তোমরা জানো যে 1000 মিলি সেকেন্ড সমান কয় সেকেন্ড? আচ্ছা আমি তোমাদের হিসেব করে দেখি, 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড না, 1000 মানে 1 সেকেন্ড। হ্যাঁ 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। এবার দেখো তুমি কয় সেকেন্ড পর পর দিনে আসবা, যদি 2 সেকেন্ড হয় তাহলে তোমার 2000 মিলি সেকেন্ড অ্যাড করতে হবে। হ্যাঁ এটা তোমাদের একটা স্লাইডার আছে এখানে নিভো স্লাইডার নামে, তোমাদের নিভো স্লাইডার শেখাবো, ফেড স্লাইডার শেখাবো, তোমার রিভলিউশন স্লাইডার যেগুলো ডিরেক্টলি ক্লায়েন্টের কাজ করে। হ্যাঁ তো ওই নিভো স্লাইডারে গিয়ে তোমাদের এটা দেখিয়ে দিব, এই বুট স্টেপের পরে আর কি ওটা আসবে, একটা ক্লাসে শুধু ওটা দেখিয়ে দিব এগুলো। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটি মডেল দেখি, ঠিক আছে মডেলের ব্যাপারটা দেখি। আচ্ছা মডেল লিস্টটাকে একটু রিলোড করে দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা এখন দেখো আছে মডেল এক্সাম্পল আছে না, এটা কিন্তু প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয় এই মডেল এক্সাম্পল। এখানে আমি ওপেন মডেল আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে এই যে ভেসে উঠবে দেখো সুন্দরভাবে, দেখছ? আচ্ছা মডেল হেডিং, মডেল বডি এবং ক্লোজ, তোমাদের এর আগে দেখিয়েছিলাম, অর্থাৎ বুটস্ট্র্যাপ কার্ড মনে আছে, একটা ফর্ম তৈরি করেছিলাম বুটস্ট্র্যাপ কার্ডের মধ্যে, তোমরা নিশ্চয় জানো এটা। খুবই ইন্টারেস্টিং জিনিস, প্রচুর ব্যবহার করা হয় রিয়েল প্রজেক্টে, আকর্ষণীয় তো এগুলো, এই জন্য প্রচুর ব্যবহার করা এগুলো। তার সাথে কি ফর্মের ক্ষেত্রে ব্যবহার করা, এখানে পুরো বডির মধ্যে পুরো ফর্ম দিলাম, হ্যাঁ বা এখানে হেডিং কি বিষয়ে ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্ম, কারণ কি যখন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাও, হ্যাঁ এখানে পার্সোনাল লগইন ফর্ম থাকে, হ্যাঁ 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 রাইট লগইন ফর্ম থাকে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে সরাসরি ফর্ম ওপেন হয়ে গেল, দেখেন একটা লেখা আছে যে লগইন ফর্ম লেখা আছে, আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সব দেওয়া আছে, এখানে লাস্ট এসে সাবমিট করে দিলে অথবা ক্লোজ করে দিলে এখানে গিয়ে, ঠিক আছে। এই বিষয়ে এটা কিভাবে করবো দেখাই তোমাদের সহজভাবে, এটা দেখো সিম্পলি আমরা এখানে গিয়ে জাস্ট একটা বাটন নিয়েছি, শুরু এই যে বাটন দেখতে পাচ্ছ না, এই যে বাটন, এই বাটনের জন্য একটা ক্লাস না হয়েছে এখানে জাস্ট বাটন। তোমরা এগুলো আসলে মুখস্থ করতে হবে না, কিন্তু না দেখেও লিখবা না কখনো, না দেখে কখনো লিখতে যাবে না। যারা বড় বড় প্রোগ্রামার, হ্যাঁ মানে ডিজাইনার, যারা বড় বড় ডিজাইনার তাদের ক্ষেত্রে আমি দেখেছি নিজেই, হ্যাঁ যখন আমি কাজ শিখি তারা হচ্ছে এগুলো কপি পেস্ট করতেছে, কারণ সময় নষ্ট করার কোনো দরকার নেই, এগুলো তোমার স্টেপ বাই স্টেপ মুখস্থ করে না দেখে লিখতে হবে এটা কোনো দরকার নেই। এগুলো করতে গেলে দেখাচ্ছে যে তোর সময় নষ্ট হবে, মাথা পাগলা যাবে, বুঝলে নেই তোর বুঝতে হবে প্রত্যেকটা এখানে কেন টাইপ বাটন লেখা আছে, কেন ক্লাস বিটিএন বিটিএন পাই তো বুঝো না এগুলো, কারণ বিটিএন মানে বাটন আসবে আর বিটিএন পাই মানে সবুজ কালার আসবে, তুমি জানো, হ্যাঁ তো কোন ক্লাস কেন ব্যবহার করতে জানলেই হবে, জাস্ট এগুলো মুখস্থ কোনো দরকার নেই, পুরোটা কপি পেস্ট করবা আর বুঝে বুঝে যখন এডিট করতে সেটা এডিট করে দিবা, হয়ে গেল। বা ক্লায়েন্ট জিজ্ঞেস করতে আসবে না যে তুমি মুখস্থ করে লিখেছো না দেখে লিখেছো কপি পেস্ট করেছো, বুঝো নাই। তবে তোমার না বুঝে কিন্তু কিছু করা যাবে না, এটা মনে রাখ, কিন্তু তো না বুঝে কিছু করলে ওই যে এডিট করতে পারবা না, নিজের মতো এটা কাস্টমাইজ করতে পারবা না নিজের মতো করে। আচ্ছা এখন দেখো প্রথম যে বাটনটা আছে, যে বাটন বাটন তোমরা জানো বাটন লাগানো বাটন আসবে এরকম একটা, যে বাটন দেখতে পাচ্ছ, হ্যাঁ বাটনটা এই বাটন ক্লাস বিটুইন প্রাইমারি তুমি জানো, এটা তোমার শিখিয়েছে আগে যে টাকা টগল মডেল এখানে লিখতে হবে, ঠিক আছে। এর আগে তোমার ড্রপ ডাউনের ক্ষেত্রে এখানে টাকা টগল ড্রপ ডাউন লেখা হয়েছিল, কলাপসের ক্ষেত্রে মনে আছে কলাপস শিখিয়েছিলাম বুটস্ট্র্যাপ কলাপস, এখানে বুটস্ট্র্যাপ তখন ডাটা কলাপস লেখা ছিল, হ্যাঁ তো ওই মডেলের ক্ষেত্রে তখন লিখতে হবে মডেল লিখতে হবে এখানে, ঠিক আছে। হ্যাঁ এটা ভালো কথা বলেছো অমিত, অমিত হাসান, সেটা হচ্ছে যে কোনটার কি কাজ জানা থাকলে খুব সহজে তুমি গুগলে সার্চ করে বের করতে পারবা, হ্যাঁ কারণ তুমি জানো না তাহলে সার্চ করবা কীভাবে, সব তুমি জানতে হবে কোনটার কাজ কী, ভুলে গেলেও সমস্যা নাই,
তাহলে তুমি জানা আছে কোনটার কাজ কি, তুমি তখন খুব সহজে ওটা লিখে গুগলে সার্চ করে বের করতে পারবা। জানা খুবই দরকার। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে মহাসমুদ্র। মনে করো একা একা মনে করো সিরিয়াল বি শিখা খুবই কঠিন। হ্যাঁ, আর যদি তুমি জানো কারো ইনস্ট্রাকশনে শিখো স্টেপ বাই স্টেপ, তাহলে সফল হওয়া খুবই সহজ। এ হলো বিষয়। আচ্ছা দেখো, আর এখানে লিখলাম কি, এখানে থেকে আইডি দিচ্ছি, আইডি মাই মডেল নামে একটা আইডি দিয়েছি। আইডি দিয়েছি না, হ্যাশনো থেকে বুঝতে পারবে এটা একটা আইডি। তো এই আইডিটা কল করা আছে, দেখবো কোথায়, এই দেখো এখানে কল করা আছে, যে এই বাটনের সাথে, বাটনের সাথে এই আইডিকে কল করেছে কেন, কারণ যখন বাটনে ক্লিক করা হবে তখন এই আইডিটা পাবে। এই দেখো মাই মডেল লেখা আছে না, এই মাই মডেল আইডিটা পাবে কখন, যখন বাটনে ক্লিক করা হবে। এই যে বাটন যখন ক্লিক করা হচ্ছে তখন নিচের অংশগুলো পাচ্ছে এখান থেকে, সমতুল এসেছে এখানে, তখন ওই আইডির কারণে এখানে চলে এসেছে। আইডি দেখা হয় না, ক্লাসটা মডেল ব্যবহার করতে হবে এখানে গিয়ে। পুরো ডিপ দেখ শুরু হচ্ছে এখানে, ডিপ এখানে শেষ। ক্লাসটা মডেল ব্যবহার করতে, মডেল ব্যবহার করেছি আমরা, আর বাটন যেহেতু এখানে ডাটা টার্গেট কাহে করতেছে মডেল, এখানে তো মাই মডেল লিখতে হবে। তুমি এখানে যে আইডিটা দিবা এখানে সে আইডি দিতে হবে। এখন শো এই যে মডেল ডায়ালগ, পুরো যে ডায়ালগ বক্স একটা, এখানে বক্সটা আছে না, পুরো একটা বক্স, এই যে এই পুরো বক্সের কাজ এখানে এখানে হবে। এই যে মডেল ডায়ালগ, ঠিক আছে, আর এর মধ্যে কী ভাগ, পুরোটা কন্টেন্ট, কিন্তু মডেল কন্টেন্ট, এখানে পুরোটা কন্টেন্ট, মডেল কন্টেন্ট। এখানে দেখা যাচ্ছে ভাগ করেছে কয় ভাগে, একটা হচ্ছে মডেল হেডার, উপরের অংশ যেটা মডেল হেডার, এই দাগ দাগ পৃথক করা আছে, কিন্তু মডেল হেডার এখানে কি লিখেছি, আর একটা ক্রস চিহ্ন ব্যবহার করছি। দেখো হেডার, হেডারের মধ্যে দেখো এই মডেল হেডারের মধ্যে একটা, মানে একটা হেডিং ট্যাগ নিয়ে, হেডিং ট্যাগ নিয়ে তার মধ্যে একটা, এই যে মডেল হেডিং লিখে দিয়েছি, এটা যে মডেল হেডিং, আর ক্রস চিহ্ন দেখো একটা, এই যে একটা বাটন নয় সেখানে, দেখো বাটন নিয়ে এই যে ক্রস চিহ্নের যে, এই যে ক্রস চিহ্নের জন্য কি, এই যে লিখলে ক্রস চিহ্ন আসবে, তোমরা গেলে দেখিয়েছিলাম, অ্যান্ড টাইমস এ সেমিকোলন, তাই এই বাটন চলে আসছে। আর এই ডাটা ডিসপ্লেস কেন হবে, যে ডাটা ডিসপ্লেস মডেল লিখতে হবে, তাহলে কি হবে, এই যে ক্রস চিহ্ন আসতেছে এখানে ক্লিক করে কেটে যাচ্ছে, এটা জন্য লিখতে ডাটা ডিসপ্লেস, ডাটা ডিসপ্লেস, ডাটা মানে ভ্যানিশ, ঠিক আছে, ডাটা ডিসপ্লেস মডেল লিখলাম এখানে। এই যে ক্লাস কল্ড, মানে একটা ক্লাস মানে কল করা হয়েছে ক্লোজ নামে, ওটা ক্লোজ করার জন্য, ঠিক আছে, এর নিচে যে ইয়ে করেছে, ব্যবহার করেছে। তাহলে বাটন এখানে, বাটনটাই বাটন হলে এখানে টাইমস লিখে দিলাম, গেল এটা গেল কি হেডার, মডেল হেডার গেল, আর মডেল বডিতে এসো। এখন বডির মধ্যে তুমি সব কিছু করবা, এখানে খালি তোমার নাম চেঞ্জ, রেজিস্ট্রেশন হতে এখানে লিখে দিলাম, হ্যাঁ, যে লগ ইন ফর্ম, লগ লগ ইন ফর্ম, ঠিক আছে। আর এই বডির মধ্যে তুমি গেলে এখানে গিয়ে কী লিখবে, এইভাবে লিখে দিলা যে ইনপুট, হ্যাঁ এভাবে লিখে দিলাম যে ফর্ম, ফর্ম শুরু করলাম, ফর্ম শেষ করলাম এখানে গিয়ে, ঠিক আছে। আর এর মধ্যে গিয়ে তুমি লিখে দিলে হয়তো এভাবে যে নেম, হ্যাঁ ইমেল, ইনপুট টাইপ ইমেইল, এখানে লিখলাম যে ক্লাস ফ্রম কন্ট্রোল, ফ্রম বুটস্ট্র্যাপের ক্লাস কিন্তু, হ্যাঁ লিখে দিলাম, আর কিছু দিলাম না। আচ্ছা এখানে লিখলাম পাসওয়ার্ড, লিখলাম পাসওয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে, এখানে লিখলাম পাসওয়ার্ড। হাই লেভেলটা ইউজ করছেন না কেন, মানে দ্রুত কাজ করে লেভেলটা ইউজ করতেছেন না, হ্যাঁ তোমরা লেভেলটা ইউজ করবে, আমি যেহেতু দ্রুত কাজ করার সময় তোমাদের বেশি যাচ্ছে না, হ্যাঁ মানে বেশি কাজ শিখাতে না পারলে আমার ভালো লাগে না, লেভেলটা ইউজ করতে সময় আর বেশি ভাই, তোমার দেখানোর শেখানোর জন্য তোমার লেভেলটা ইউজ করে তার মধ্যে ইমেল ব্যবহার করবা, লেভেলটাকের মধ্যে পাসওয়ার্ড ব্যবহার করো, ঠিক আছে। আমি তো সংক্ষেপে দেখানোর জন্য ব্যবহার করলাম না, এখন দেখো এটা বডির মধ্যে ব্যবহার করলাম, হ্যাঁ লাস্টে গিয়ে এখানে কী করবে, ক্লোজ লেখা আছে না, এখানে তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো বাটন, আমি ক্লোজ না ব্যবহার অন্য কিছু ব্যবহার করতে পারি, আগে দেখে আসি আমরা কেমন হচ্ছে, দেখেছি এখানে গেলাম রিলোড করলাম, এখানে ক্লিক করলাম, দেখো শুধু চলে আসছে না, এখানে চলে আসছে যে এই যে ইমেইল পাসওয়ার্ড, আমরা এখানে সাবমিট একটা বাটন দিতে পারি, এখানে ক্লোজ বাটন দিয়েছে, এখানে এখানে একটা সাবমিট বাটন দিতে পারি, তাহলে আমরা হেডার গেল, এটা বডি গেল, এখন ফুটার দেওয়া কী দেওয়া আছে, এই যে মডেল ফুটার, হ্যাঁ এটা বাটন দেওয়া আছে, বাটন টাইপ বিটিএন ডেঞ্জার,
লাল বাটন, ডাটা ডিসমিস কত মডাল, আর এখানে ক্লোজ, বুঝতে পারো না? তো এখানে দেখো ডাটা ডিসমিস লেখা আছে মডাল, আর এখানে উপরে দেখো দেখো এখানে ডাটা ডিসমিস মডাল লেখা আছে, এটা কোন ডাটা কি হচ্ছে, এখানে ক্লিক করলে কেটে যাচ্ছে। এই যে তুমি এখানে একটা সাবমিট বাটন দিতে পারো, সাবমিট বাটন থাকলো অথবা ক্লোজ থাকলো, বুঝতে পারো না? এভাবে আমরা লগ ইন ফর্ম তৈরি করতে পারি। অ্যাট দ্য রেট অফ না থাকলে আমার এখানে কি দেখাচ্ছে, লাল দেখাচ্ছে, এখন তো লাল চলে গেছে না, অ্যাট দ্য রেট অফ ছিল না এখানে, এই জন্য এখানে গেলো। আর তুমি চাইলে বাম পাশে কি করতে পারো, একটা এখানে একটা সাবমিট বাটন তৈরি করতে পারো, তাহলে খুব সহজ আমার মডেল তৈরি করতে। এখানে তেমন কিন্তু কিছুই নেই, আছে কি, খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, আর মডেলটা আমরা ফেডও করতে পারি কিন্তু, হ্যাঁ ফেড কীভাবে করবো দেখো, জাস্ট আর মডেলের মধ্যে গিয়ে আচ্ছা মডেল দেখে লাগছে এই ফিড নামের একটা আইটেম অ্যাড করতে হবে। আমাদের এখানে মডেল আসলো না, এই যে এখানে মডেল হেডার, মডেল বডি, বাটনটা কোথায়, এখানে বাটন, এই যে বাটন, সরি এই যে বাটন, এই যে মডেল লেখা আছে এখানে গিয়ে তোমার একটা কি দিতে হবে, ফেড নেমে একটা ক্লাস, তাহলে কি হবে, এটা এটা দিলে সুবিধা হচ্ছে তোমার এটা আস্তে আস্তে যাবে, আবার কেটে দিলে কি হচ্ছে, একবার চলে যাচ্ছে না, আমি রিলোড করলাম, এবার দেখো গেল, দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ কি, এই যে আস্তে কেটে যাবে, এই যে আস্তে দেখো আসতেছে, এই যে আস্তে যাচ্ছে, এই আস্তে কেটে ফেড বলা হয়, এটা কেন হলো, এই অ্যাড করার কারণে, যে ফেড নেমের ক্লাস অ্যাড করার কারণে, বুঝলাম? তার অ্যানিমেশনটা অ্যাড হলো এখানে। এরপর আর কি কি আছে আমাদের, মডেল সাইজ, হ্যাঁ তো আমরা মডেল ডায়ালগ বক্স দেখলে সেখানে মডেল এসএম লিখে দিলে মডেল সাইজ ছোট হবে আকারে, ঠিক আছে, আর এলজি লিখলে বড় হবে, এক্সেল লিখলে অত্যধিক বড় হবে। চলো দেখি আমরা কোথায় লিখতে হবে, এটা মডেল ডায়ালগ বক্সের পরে, এই যে এখানে মডেল ডায়ালগ লেখা আছে, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, মডেল এসএম লিখলাম, আর কি হয় দেখো এটা কেমন ছিল, আচ্ছা রিলোড করতে হবে, বড় ছিল এটা, রিলোড করলাম, এখন দেখো ছোট্ট হয়ে গেছে না, ছোট্ট হয়ে গেছে। আর যে এলজি দিয়ে এখানে মডেল এলজি, তাহলে কি হয় দেখো অনেক বড় হয়ে যাবে, রিলোড করলাম, এই দেখো বড় হয়ে গেছে। আর যে আরও বড় করতে চাই চাইতে তাহলে কি ইউজ করতে হবে, এক্স এল, মানে এক্সটেন্সিভ অতিরিক্ত এক্সেল বড়, তাহলে মডেলের এই ফর্মটা আরো বড় হবে তাহলে, গেল। আচ্ছা এটা বড় দেখাচ্ছে না কেন, এক্সেল মডেল এক্সেল অত বড় দেখাচ্ছে, এটা মডেল মডেল এক্সেল, দাঁড়ো মডেল এক্সেল এক্সট্রা লার্জ, আর এলজি হচ্ছে সাধারণ, একটু বড় হয়েছে তাহলে, হ্যাঁ এলজিতে দেখি কেমন বড় দেখাচ্ছে, এলজি দিলাম, এলজিতে আচ্ছা এবার দেখি সময় তো লাগছে মোটামুটি, একটু হয়তো বড় হয়েছে লম্বার দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মডেলের কাহিনী শেষ, এখন মডেল থেকে বিভিন্ন জাত নিতে পারি, মডেল সেন্টার, হ্যাঁ সেন্টার তো আছে, এখন সেন্টারই আছে আছে না আমাদের মডেলগুলো। একটা জিনিস দেখো, যদি বেশি কন্টেন্ট থাকে তাহলে কি হতে পারে, ধরো মডেলে অনেক বেশি কন্টেন্ট আছে তাহলে কি হবে, কারণ তো অল্প একটু কন্টেন্ট দিস, বেশি কন্টেন্ট অ্যাড করতে মডেল তখন কি করবে, ধরো এখানে অনেক কন্টেন্ট পি এর মধ্যে, যে আমাদের কন্টেন্ট বডি আছে না মডেল বডি, বডির মধ্যে মনে করো অনেক কন্টেন্ট দিয়ে দিলাম, তাহলে কি করতে পারে দেখো। আচ্ছা এখানে ক্লিক করলাম, এখন দেখো ওই যে তাহলে একটা কি স্ক্রল চলে যায়, দেখি শুধু স্ক্রল চলে আসছে না, এই দেখো আমি আমার চাকা ঘোরাচ্ছি ডান দিকে, এই দেখো স্ক্রল বার চলে আসছে ডান দিকে, মডেলের স্ক্রল বার দেখলে কি, তাহলে অটোমেটিক্যালি এরকম স্ক্রল বার চলে আসবে, আর তো এখানে কাটতে পারবা,
এই যে বলি হেডার কেটে দিলে চলে গেল, আবার এখানে ক্লিক করলাম, এই যে নিচ দিকে স্ক্রল করলাম মাউস, ঠিক আছে। এখন আমরা এই স্ক্রল বার ছাড়া ব্যবহার করতে পারি, ডান দিকে যে স্ক্রল বার আসতেছে এটা ছাড়া ব্যবহার করতে পারি, যে আমরা পুরো সাইটটা নির্দিষ্ট করে এইটা স্ক্রল বার হবে সেটা করতে পারি কিভাবে তোমার। তাহলে জাস্ট যে কাজটা করতে হবে আমাদের, একটা ক্লাস অ্যাড করতে, মডেল ডায়ালগ, এতে মডেল ডায়ালগ স্ক্রলেবল, এটা এটা এই ক্লাসটা অ্যাড করতে হবে কোথায়, এইখানে, এই যে এখানে কোথায় ক্লাস ডায়ালগ, এখানে মডেল ডায়ালগ স্ক্রলেবল, এই ক্লাসটা মডেল ডায়ালগ স্ক্রলেবল এই ক্লাসটা অ্যাড করতে হবে, ক্লিক করলাম। এখন দেখো আমরা এখানে ডান দিকে আসছি কেন আসছি, এখানে চলে এসেছি, দেখো এই যে মডেলের সাথে চলে এসেছে, তাহলে আমার পুরো সাইটটা স্কলেবল শুধু একটা, এটা শুধু স্কলেবল হবে, যে এটা কিন্তু বেশি ভালো লাগছে এটা চাইতে, দেখো ঠিক আছে। এইভাবে আমরা স্কলেবল করতে পারি, এর একটা স্ক্রিনশট নিয়ে নিই, বুঝতে পারলো তো নাকি? আগের মতোই জাস্ট এখানে খালি তুমি রেখে দিলা, এই ক্লাসটা দিয়ে দিলাম মডেল ডায়ালগ স্ক্রলেবল, আচ্ছা তোমাদের সামনে দিনে ক্লাস শেষ করে দেবো, টুল টিপটা সামনে দিন দেখাই, হ্যাঁ টুল টিপ পপ ওভার যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে যে খুব বেশি নেই, হ্যাঁ সামনে দিনে তোমাদের বুট স্ট্র্যাপ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে তাহলে আজকে তোমাদের ক্লাস আর